প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন ব্যয় করলে কি আসলে যাবে না ভাই আমাদের দেশে কালো টাকা সাদা করা যায় অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায় এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রে বোধ আমরা কোনো অন্যায় উপার্জন করে হারাম উপার্জন করে কিছু টাকা দান দান্কা করে দিলে বোধ হয় বাকিগুলো হারাল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন কারোর হক নষ্ট করেছেন তাহলে তারটা তাকে ফেরত দিতে হবে সম্পূর্ণ দান করে দিতে হবে যে তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে এরপর আল্লাহ তার কাছে মাপ চাইতে হবে কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয় এরকম ধারণা ধারণা অনেকেই করছেন অতএব তাদের সেই থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে কার কবুতর যাই না এখন আমার করণীয় কি দেখুন কোনো কবুতরের সাথে অন্য কবুতর যদি চলে আসে আপনি সেগুলো লালন পালন করতে কোনো অসুবিধা না চেষ্টা করবেন মালিককে খুঁজে বের করার কোনোভাবে খুঁজে যদি বের করা না যায় তাহলে বাইরে থাকলে তারা মারা যেতে পারে বা মালিকের কাছে ফিরে যদি না যায় যাওয়ার কোনো স্কোপ থাকে এবং সেই স্কোপ তাকে দেওয়া উচিত আটকে ফেলা উচিত না অনেক যে কিন্তু যদি সেরকম স্কোপ না থাকে বরং সেগুলো বাইরে থাকলে মারা যাবে বা ধ্বংস হবে তাহলে আপনি লালন পালন করলে সেটা না যায় হবে না তাহমিনা তানিয়া আপনি লিখেছেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বিমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়জ হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছিলাম সারা বিশ্ব ফতোয়া রয়েছে এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে ইয়েগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফর্মেটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কৃষি বিমা হলো কোনো ব্যবসায়িক চুক্তিযুক্তি ছাড়া তো এগুলো নাজায়জ এবং হারাম এরপরে কোনো সন্দেহ নেই এখন আপনার স্বামীর মৃত্যুর পরে এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরও কিছু টাকা আপনাকে দিবে তো আপনি সে টাকা নিলেও জমা করেছেন সেটুকু করবেন আর একশো টাকা দেয় তাহলে সেটি এই এইভাবে আপনি ব্যয় করবেন নিজে খরচ করবেন না আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি দেখুন এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন যদি বিষয়টা এরকম যে হ্যাঁ আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না করার মতো না তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটার অতিরিক্ত মানুষ এঙ্গেজমেন্টের কারণে স্পিড কমে যায় তিনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম যদি মনে হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দেবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবেন নিশ্চয়ই তার স্পিড কমবে তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না পাঠাও উবার ও এ জাতীয় রাইডার শেয়ার রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হবার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিসা থেকে বঞ্চিত করা হয় এমন প্রস্তাব গ্রহণ করা চাতিদের জন্য উচিত কিনা না কোনো অবস্থাতে উচিত নয় বিষয়ে আমরা এর প্রশ্ন উত্তর দিয়েছি এটা এক ধরনের অন্যায় এবং এক ধরনের গুনাহের কাজ কারণ যেই অ্যাপের মাধ্যমে রাইডার প্যাসেঞ্জারকে পেলেন সেই অ্যাপওয়ালা অ্যাপ ডেভেলপ করেছেন সেটা ম্যানেজমেন্ট করছেন সেটা রিপেয়ার করছেন এটার মাধ্যমে আপনি তার অ্যাপটা ব্যবহার করে আপনি যাত্রী পেলেন এরপরে যাত্রীকে বলছেন ক্যান্সেল করে আমাকে টাকাটা দিয়ে দেন অর্থাৎ অ্যাপওয়ালাকে আমি বঞ্চিত করলাম এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো যেহেতু অ্যাপ ব্যবহার করে আপনি যাত্রী রেখেছেন সো এই যাত্রী থেকে নির্ধারিত কমিশন পাওয়া এটা অ্যাপ কর্তৃপক্ষের পাওনা হয়ে গেলো অধিকার হয়ে গেল কারণ তাদের ওইটা দিয়ে আপনি ডেকেছেন তাছাড়া তাদের সাথে আপনার চুক্তিও ছিল এই মর্মে যে আপনি তাদের অ্যাপ দিয়ে যখন যাত্রী পাবেন তখন তাদের এত পার্সেন্টেজ দেবেন আপনি সেটা চুক্তিও করেছেন তাহলে সেক্ষেত্রে রাইডার সেখানে চুক্তি ভঙ্গ করছে আপনি সেখানে তাকে সাহায্য করছেন আবার রাইডার তার ওই অ্যাপ কর্তৃপক্ষের যে অধিকার নষ্ট করছে সেখানে আপনি সহযোগিতা করছেন এই জন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সমস্ত অন্যায় থেকে এবং কোনো অবস্থাতেই এই ধরনের প্রস্তাব গ্রহণ করা যাবে না হ্যাঁ কোনো রাইডার যদি নিজে থেকে কোনো প্যাসেঞ্জার খুঁজে পেয়েছেন অ্যাপের মাধ্যমে না তো সেটা তিনি তার সাথে চুকিয়ে যেতে পারেন সেটা ভিন্ন বিষয় যদি এক্ষেত্রে তার কোনো চুক্তি লঙ্ঘন ইত্যাদি না থাকে